শুভ সকাল, ক্যামেরা অন করে আগে দেখাচ্ছি যে কি সিচুয়েশনের মধ্যে আমরা ছিলাম। না, ভালোই ছিলাম। একদিকে আলমারি, একদিকে ড্রেসিং টেবিল, একদিকে বক্স আলনা, চারদিক দিয়ে ঘেরাও করা, আর তার মধ্যে মশারিটা টানিয়ে খাটের মধ্যে ছিলাম। আর ছেলের পরিস্থিতিও তাই, মানে দুটো বেডরুমই তো রং করা হবে, তাই সব কিছু লন্ডভন্ড হয়ে রয়েছে। যাক, যেভাবেই রয়েছে, ঘরে তো রয়েছি বলো, আর ঘর ছেড়ে অন্য কোথাও ঘুমালে কিন্তু ঘুম হয় না। এগুলো আবার গুটিয়ে নিচ্ছি, কারণ এগুলোকে আবার ভাড়াটেদের ঘরের এখানেই রাখতে হবে, কারণ আমার তো পুরো বাড়ি শুদ্ধ বাড়ি না, মানে আমার দিকের ঘরগুলো পুরো রং করা হচ্ছে। তাই আর কি করা যাবে, বিছানাটাও ঝটপট তুলে নিলাম। শুভ সকাল বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সামনে এসে শুভ সকালটা বলছি। বেশিরভাগই মানে কাজ করে যাই, তারপর ভয়েস দিই। যাই হোক বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন গিয়ে চা খেয়ে নিই, আর এই বিছানাগুলো এক জায়গায় জড়ো করলাম। এগুলোকে দেখি আমাদের অপোজিটে যে ভাড়াটে ঘর, ওদের বারান্দাটা পুরো খোলা থাকে, তো ওখানে রেখে আসবো, নাহলে আমার ঝুল বারান্দাটাও ফাঁকা আছে, ওখানে রেখে দেবো। আর ছেলে শুয়ে আছে, ছেলেকে ছেলেরা আমাদের এই দুটো রুম তো হবে কাজ, তা ছেলেকে একটু পরে ডাকবো। আর মিঠু এখনও চা বিস্কুট পায়নি, ছটফট করছে। মিঠুর কিন্তু বেডরুম ছাড়া নেই, সে গতকাল বাইরে রেখেছি, মানে বাইরে না, ওই সকাল থেকে বাইরে রাখি, তারপর তো বেডরুমে। ঠিক আছে, আগে গিয়ে চা বসাই, আমাদের ও গেছে ওয়াশরুমে, চাটা খেয়ে নিই। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু ঝলমলে রোদও উঠেছে। সাথে থাকো, সারাদিন কি হয় না হয় তোমরা তো দেখতেই পাবে। আর আশা করি আজকে মনে হয় আমার বেডরুমের কালারটা হবে, মনে হচ্ছে, জানি না। ঠিক আছে, চলো ব্লগটা শুরু করে দিলাম, তোমরা সাথে থাকো। আমার রুমে অপোজিটে যে ভাড়াটেদের রুম, ওরা বারান্দাটা খোলা রেখেই গেছে। দুটো বেডরুমে চারটে মেয়ে থাকে, তা ওরা বেডরুম খোলা, বারান্দা খোলা রেখে গেছে, আমি ওখানেই বিছানা রাখছি। যতই আমার বাড়িতে ওরা ভাড়া থাকে, এই সময় তো রুমগুলো ওদেরই না, যারা থাকে তাদেরই। এই সময়টা যে ওরা আমাকে মানে এই হেল্পটা করেছে, এটা কিন্তু খুবই মানে কি বলবো, যতই আমার বললামই তো তোমাদের নিজের রুম থাকলেও অনেক সময় হয় না, আমার সব ভাড়াটা তো সমান হয় না, কিন্তু আমার বাড়ির প্রত্যেকে এত ভালো, ওপরেও যারা রয়েছে তারাও এসে আমাকে খোঁজখবর নিচ্ছে যে এই রং করা হচ্ছে, খুব অসুবিধা যে হচ্ছে, তারপর নিচের মেয়েগুলো যে রয়েছে সবাই মানে খুব কেয়ার করছে, যে মানে দেখতেই তো পাচ্ছে সমানে টানা হ্যাঁচড়া করছি, একবার এদিক নিচ্ছি একবার ওদিক নিচ্ছি। আর এখন চা বসাবো, বিছানাগুলো আগে রেখে আসলাম। আর ছেলে বলছে, ওমা মানে যেই নাড়াচাড়া দিচ্ছে বলে, ওমা রুম ফাঁকা হলেই ভালো হতো, তাহলে তুমি তোমার সুবিধা হতো, তোমার কী কষ্ট হচ্ছে এই দৌড়াদৌড়ি করে রান্না বান্না। আমি বললাম, না বাবা কোনো অসুবিধা হচ্ছে না। আর মিঠু আমার ওদিক দিয়ে চিৎকার করছে, এনার টাইম টাইমে খাবে চিৎকার শুরু করে দিয়েছে। চিৎকার করছে যে যে বাটিতে বিস্কুট রয়েছে সব রয়েছে, তাও চিৎকার না, নাও গরম গরম আস্তে আস্তে খাও, হ্যাঁ খেয়ে নাও। দেখো নিজেরা এখনও চা খাইনি, চা হওয়ার সাথে সাথে আমাদেরও নিচে গেছে, আমরা ও আসুক একসাথে চা খাবো। ও মা, ওকে আগে দিয়ে আসলাম, তাও চিৎকার কমছে না, মানে এত চিৎকার শুরু করেছে। আবার ওয়েদারটা সকালবেলা দেখলাম বেশ রোদ উঠেছে, আবার একটু মেঘলা মেঘলা করেছে। চা করে রেখেছি, চাটা খাবো। আর এই যে আমার তো অ্যালার্জি, পুরো এদিক সেদিক হাতে পায়ে সব অ্যালার্জি। ওখানে নেই, বাথরুমের ভেতর নেই, নাকি ছাদে রেখে এসেছি কিনা দেখো কি অবস্থা। কদিন ধরে রান্না নিয়ে দৌড়াদৌড়ি করছি, একবার এদিক একবার সেদিক, আর এগুলোর এই অবস্থা হয়ে রয়েছে। অল্প একটু ঘষে নিই, নাহলে বাজে লাগে দেখতে। আমাদের উপরে রাখবো ঘরের কালার দেখে বলছে, ঘরের পেইন্ট বাম্পার হয়েছে। এই যতটুকু পরিষ্কার হয়, ওভেনটা পরিষ্কার করার পর আবার একটু বাইরে এসেছি, দেখলাম যে রেলিংগুলো তো কদিন আমি মুছতে পারছি না ঘরের কাজকর্মের চাপের জন্য, আর জানো তো আমি বসে থাকার মানুষ না, তাই এবার দেখে আবার মোছামুছি শুরু করলাম। আর আমাদের ও তো খুব বকা দিচ্ছে, বলছে রাখো তো পরে পরিষ্কার করবে, তা রেলিং পরিষ্কার করে স্নান করে নিলাম।
স্নানটা করে নিলাম আর চলে এসেছে মিস্ত্রি ভাইরা, ওরা কাজ করুক, আমি স্নান করে বরঞ্চ পুজো দিই। আর মাছটা যে ঘরে আনা রয়েছে গতকালে, সেই মানে রাত্রেবেলা মিষ্টি লুচি টুচি সব এনেছিল আমাদেরও, মানে নিয়ে এসেছিল, সেগুলো সব রয়েছে, হালকা তার মিষ্টি লুচি। আর ওয়েদারটা দেখো, ছাদেও আসতে পারি না, আর ওয়েদারটা কী দেখাবো, এই যে মেঘলা মেঘলা, 9:30 বাজে, মনে হয় ভোর 6টা বাজে, বৃষ্টি মানে আবার আসবে, খুব একটা ধুইনি। এই ছোটো এক বালতিতে আমার পড়ার নাইটিটা, ও মা আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছে, জবা, যাক এইটা এখন ঠাকুর ঘরে যাব, একটা চন্দন জবা আর 3টে ওই জবা, চলো ফুলগুলো একটু দেখিয়ে দিই তোমাদের, ফুলগুলো নিয়েই ঠাকুর ঘরে যাব। অনেকদিন পর চন্দন জবাটা ফুটেছে, আর ওই ফুলগুলো তো এই দেখো 3টে ফুল ফুটেছে এই গাছে। আবার একটু রাস্তার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম তোমাদের, আর দেখো বৃষ্টির জল পেয়ে গাছের পাতাগুলো একেবারে সবুজ হয়ে গেছে। দিকে না আমার একটু একটা কাজ কমেছে, কী বলো তো, ভগবান ঠিক আছে যে মানে যতই যা হোক দুবেলা এসে গাছে তো জল দিতে হতো, কিন্তু এই বৃষ্টির জন্য আমার এই কাজটা কমে গেছে, গাছে জল দেওয়ার কোনো টেনশান নেই, নালে ঘরের কাজের সঙ্গে ভুলেই যেতাম গাছে জল দেওয়া, আর গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু এখন ছাদে এসে গাছগুলো দেখে খুব মনটা খুশি লাগে। আর গতকাল দেখো ক্লিপগুলো খুলে এখানেই রেখে দিয়েছি, এই যে এগুলোকে এখন জায়গা মতো রেখে দিই, কারণ আজকে এতগুলো ক্লিপ লাগবে না। আমাদের ডাইনিং রুমে অনেক উঁচুতে এই বাবার ছবিটা ছিল, তা ওটা এখন নামানো হয়েছে বলে এখানটায় ঝুলিয়ে দিয়েছি, পরে একটা ভালো ছবি পেলে, মানে এটা কালারটা কেমন হয়ে গেছে না দেখো, এইখানটায় দিয়ে দিয়েছি হুকে। আর এখানে তো বাবা, চারদিকে শুধু বাবার ছবি, মানে এই জায়গাটা ঠিকই আছে, হাতও পাবো পরিষ্কারও করতে পারবো, আর ওটা ছিল একদম উঁচুতে, অতটা পরিষ্কার করতে পারিনি। ঠিক আছে পুজোটা দিয়ে নিই। আর এই দেখো পাশের বাড়ির ছাদে এই যে ছাদটা ঠিক টাইম মতো ঢেলেছে, দেখো বৃষ্টির জলে কী সুন্দর ছাদটা, বেশ জল ভরে রয়েছে। এদিকে রং মিস্ত্রি ভাইরা চলে এসছে আর বলছে বৌদি বাবুকে তুলে দাও, আমার ছেলেকে উঠাতে বললো, আর রান্নাঘরটা আবার খালি করে দিতে বললো। আমি এখন রান্না নিয়ে কোথায় যাব সেটাও টেনশন করছি, গতকাল বলেছিল যে রান্নাঘরে আজকে আর রং লাগাবে না, মাঝখানে একটা দিন বাদ দিয়ে তারপর লাগাবে, কিন্তু আজকে এসে বলছে না আজকে ওরা রান্নাঘরে কাজটা করবে, কি আর করব। এই তো ডেকে দিই, বাবা ও বা, হ্যাঁ ওই ঘর করছে আমাদের ঘর, তুমি ওঠো। কিছু মিষ্টি রয়েছে আর তোমার আটা মাখা রয়েছে, আর আমাদের ও বললো যে মিষ্টি মুড়ি দিয়ে দাও, তা আমি ভাবলাম আটাটাও মাখা রয়েছে, ছেলে বাইরে খাবার খেয়েছে, এখন রুটি যে করব, দেখো পরিস্থিতিটা এই যে। আমাদের ও এও বলেছিলো পাউরুটি এনে দাও, তারপর ভাবলাম আটাটাও মাখা রয়েছে, এদিকে বেডরুমে গিয়ে যে আমি রান্না করবো, বেডরুমে একজন, কিচেনে একজন, ডাইনিং দিয়ে যাওয়া আসা করে, আমি কোথায় নিয়ে করব। চলে আসলাম ভাড়াটেদের ঘরে, মানে রান্নার জন্য আজকে অন্য লোকের রান্নাঘর ব্যবহার করতে হলো, কিছু করার নেই, হিসাব মতো অন্য লোকেরই তো, যতই আমার বাড়ির ঘর থাক তারা তো ভাড়া দিয়ে থাকে, তারা যদি তালা দিয়ে চাবি নিয়ে চলে যেত, এই দেখো বসে গেছি ঘরের রান্না করতে, অন্য ঘরে চলে এসেছি, এখানেই রুটিটা ভেজে নিচ্ছি, আর বেশি বিশেষ কিছু রান্না করব না জানো তো, রুটি মিষ্টি দিয়ে খেয়ে নেবে, আর ডাল করব পেঁয়াজ দিয়ে, আর গতকালে কিছু কিছু খাবার রয়েছে। আর আজকে জানো মা ফোন করেছিল, ফোন করে বললো ছেলেকে খাবার দিতে, না মা বড় বাজার গেছে, ওখান থেকে মানে হাজরার মোড়না কোথা থেকে বিরিয়ানি নিয়ে আসবে, মা বললো তাহলে ভাইকে আমি বিরিয়ানি দিয়ে যাব। আর এই দেখো আমি যেখানে রুটি করতে বসেছি ওখান থেকে কিন্তু আমার ঘরের কাজও দেখা যায়, এই যে ডালটা পরে নিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর ফ্রিজে তো বললাম তোমাদের, আর ছেলেকে মা বিরিয়ানি দিয়ে গেছিলো, সেটার ভিডিও করতে পারিনি, মা আসেনি, মা ভাইয়ের ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, কারণ এখন 34 সেল তো মার খুব চাপ, মা বড়বাজার গেছিলো। আর এই যে
তোমার এই রান্নাঘরে পুরো ডবল করে দুবার করে রং হয়ে গেছে, দেখো কি সুন্দর চকচক করছে, যেমন চকচক করছে তেমন গন্ধ বন্ধুরা, মাথা যন্ত্রণা করে। কি করব, তাও দাঁড়িয়ে এক এক সময় করে আসছি, এসে একটু দেখ মানে দেখাশোনা করছি, আর কোথায় যাব বলো তো? এই ঘরের মধ্যেই তো আমাকে ঘুরপাক করতে হচ্ছে, কারণ সব ছড়ানো ছিটানো জিনিসপত্র সব কিছু। এই গতকালে ফ্রিজে মাছ, তারপরে হচ্ছে তোমার চিকেন, সব বাসি যা যা ছিল ফ্রিজে। এই সময় না ফ্রিজে যেটুকু থাকে খালি খুঁজে দেখি কি আছে, ওটা দিয়ে কালকে চলবে তো? মানে এইভাবে করে রয়েছি যে রান্না যাতে কম করতে, এখন করবোটা কোথায়? রান্না করতে আমি ভালোবাসি, কিন্তু আমি কি করে করি বলো? আর এইদিকে পেঁয়াজের ডাল, আর ভালো হয়েছে ছেলে ঘরে খায়নি, কারণ এই বাসি ঠেসে আমার ছেলে একদম পছন্দ করে না। আর এখন এই কালারটা করছে, এই কালারটা আমার ছেলে চয়েস করেছে, সত্যি কালারটা না এত সুন্দর, ঘর একেবারে আলো ঝলমল করছিল। আবার এখানে এসে একটু ক্যামেরা বন্দি করলাম। আর খাওয়া দাওয়া, ছেলে বিরিয়ানি খেয়েছে আমাদের, ও এসে রান্নাঘরে এখানে এসে স্ল্যাবে রেখে খেয়েছে। আর এই দেখো আবার এই দিকে দরজা বন্ধ, আমি ঘুরে ঝুল বারান্দা দিয়ে আসলাম আমার বেডরুমে, যেটু তোমাদের দেখাই। আর এই যে আমার ছেলের রুমে কালার হচ্ছে, আর একদিকে আমার বেডরুমে কালার হচ্ছে। ওরাও খুব ঝটপট করে কাজই করেছে, ভালোভাবেই করেছে, কারণ দেখছে তো যে খুব অসুবিধার মধ্যে। আর তোমাদের যা বলেছি, বাড়ির মধ্যে এমনি সময় রুম আমার ফাঁকা থাকে, মানে খুব একটা থাকে না, কিন্তু এবার আর রুম ফাঁকাও নেই। আর এই দেখো খেতে বসেছি, এদিকে তেল রঙের গন্ধ, পেট গোলাচ্ছে, কিন্তু কি করব, কোথায় গিয়ে খাবো? আমাদের ও দোকানে, এবার তোমাদের তো বলছি এরকম ছড়ানো ছিটানো ঘর রেখে আমি একা কোথা মানে ঘর রেখে আমি কোথায় গিয়ে বসবো বলো তো? ওপরে গিয়েও তো খাওয়া যায়, কিন্তু না একটু খেয়ালও তো রাখতে হয়। এবার তাদেরও পাহারা দিচ্ছি আর খাচ্ছি, আর পেছন দিকে বারবার দেখছি যে তারা আবার আমাকে দেখছে না তো। আর কি মাথা যন্ত্রণা, খেতে ইচ্ছে করছিল না, আমাদের এ বকা দিয়েছে, বলে খেয়ে নাও, অনেক বেলা হয়েছে, তারপর খেয়ে নিলাম। এই যে এক কোট করে মারা হয়েছে, মানে রং লাগানো হয়েছে, আরেকবার লাগানো হবে। এই দেয়াল, এই দেয়াল আর এই দেয়ালটা হবে পিঙ্ক কালার, আর এই দেয়ালটা হবে ছেলের রুমে যে ইয়েলো কালারটা আছে সেই ইয়েলো কালারটা। ছেলের রুমটা চলো দেখাই, বেশ সুন্দর লাগে বাবুর রুমটাও, করছে এখন পেন্ট করছে। আমার ঘর আমি নিজেই চিনতে পারছি না। এই দেখো আমার বাবুর ঘরেও মানে হচ্ছে, বললাম বাবুর ঘরে তিনটে দেয়াল ইয়েলো হবে আর একটা দেয়াল পিঙ্ক হবে, আর তোমার একবার করেই দেওয়া হচ্ছে, আগামীকাল আবার আরেকবার করে রং লাগাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা পুজো দেব, চেঞ্জ হয়ে চলে এসেছি, মিস্ত্রি ভাইরা চলে গেছে, তোমাদের বেডরুমে কালারটা দেখাবো। আর জানো আমি একটু গিয়ে চা খাবো, আমি না দুপুরবেলা ওই রঙের গন্ধে একদম ভাত খেতে পারিনি, গা ফা গোলাচ্ছে, কিন্তু কি করব, যে কটা মানে দরকার ততটুকু তো খেতেই হবে, খেয়েছি, কিন্তু এখন কিন্তু খিদে পেয়ে গেছে, পুজোর সন্ধ্যা দিয়েই চা খাবো। এখন 8:30 মতো বাজে, আর কালকে আরেকবার করে এই যে ছেলের বেডরুমটা, ছেলের এই তিনটে দেয়াল আমি বলেছি, এটা কিন্তু ইয়েলো কালার, বেশ সুন্দর কালারটা, দিনের বেলা না হলে বুঝতে পারবে। এই একটা ইয়েলো কালার, মানে তিনটে দেয়াল হবে ইয়েলো কালার হয়েছে, আর একটা পিঙ্ক কালারের। এই যে আর পদ্মপুর এখন তো টানাতে কি টানাবো কি করে, কালকে আরেকবার পেন্ট হবে, এগুলো সব ঢাকা রয়েছে, শুধু বিছানাগুলো একটু ঠিক করলাম। আর মানে এই তো সেল এসেছে, তা এবার ভাবছি একদিন গিয়ে তোমার একটু পর্দা ভালো কিনে নিয়ে আসবো, যে পর্দাগুলো আমার ছিল সেগুলোও ভালো, সেগুলো মানে আমার, ও দেখো আমি চা করে টেবিলে রেখেছি, ওগুলো আবার কি বলো তো সেই পর্দাগুলো আমার একদম ভালো, বেশি দিন হয়নি ওই পর্দাগুলো। ভাবছি এই ঘরের আলোটা, যেহেতু এই ঘরে পিঙ্ক তিনটে দেয়াল আর একটা দেয়াল ইয়েলো, তো তাই আলোটা পরে আবার লাইটগুলো মানে চেঞ্জ করতে হবে। এই যে এই পর্দাগুলো আমার খুব ভালোই রয়েছে, তা ভাড়াটের ঘরে তো আমাদের পর্দা টর্দা দিতে হয়, তা এই পর্দাগুলো আবার যেই মানে ভাড়াতে যেই ঘরটা দেখবো, চাটা কোথায় রাখলো, যে পর্দা ঠিক নেই তাহলে ওই পর্দাগুলো দিয়ে দেবো, আর যদি ঠিক থাকে পর্দাগুলোকে গুছিয়ে রেখে দেবো, পরে লাগে তো। কালকে হয়ে গেলে মনে হয় কিচেনটা শেষ। ওই দেখো আমার বেডরুমে মই রয়েছে, কালকে তোমার একবার করে বেডরুমগুলো পেন্ট হবে, একবার করে হয়েছে আরেকবার করে হবে, আর বাথরুমটা কালকে করবে, সিঁড়ির ধাপে এক জায়গায় একটু পট্টি মানে খসে গেছিলো সেই জায়গাটা ঠিক করবে,
কারণ কালকে ওই দিকটাই করবে, আর কিছু করাতে পারবো না। কারণ এতেই ভেবেছিলাম শুধু রান্নাঘর করব, তারপরে ভাবতে ভাবতে পুরো করতে হলো, বুঝেছো তো? যে মানে যে কোনো বাড়ির কাজ বলো, বিয়ের কাজ বলো, একটা করতে গিয়ে আরেকটা বেরোয়। তা ইচ্ছে করছিল যে বাড়িতে এদিক দিয়ে ঢুকতে গেলেই যে মানে বারান্দাটার এদিকটা মানে সিঁড়ি দিয়ে করতে, মানে রং করার, কিন্তু না, হবে না, আবার বাইরেটা পেন্ট করতে হবে। দেখা যাক, সব কিছু একসাথে ভাবনা চিন্তা করলে সব গণ্ডগোল হয়ে যাবে। আর রান্নাঘরে সব ছড়ানো ছিটানো ওগুলো একটু গুছাবো, কিন্তু রান্নাঘরে এখনও ওই মিস্ত্রি আমার কাজগুলো শেষ করে দিতে পারলো না, জানো? যে মিস্ত্রিকে রং মিস্ত্রির কাজ হয়ে গেল, সব হয়ে গেল, ওই মিস্ত্রি আর আমার কাজগুলোকে ফিনিশিং করছে না, বলছে তো আজকে আসার কথা ছিল, এবার কাল পরশু বললো তো আসবে, ওটা ও আসছেও না, আর আমি ঠিকঠাক করে গুছাতেও পারছি না। দেখা যাক, এখন এই চা খেয়ে আবার একটু কাজ করব, ঘরের এটা সেটা গুছাবো, মানে রান্নাঘরটাই একটু গুছাচ্ছি। আর এখন ফুলদানিগুলো, ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছো, রান্নাঘরে ফ্রিজের ওপর রেখে দিয়েছি, ওখানে থাকবে না। যাবো মার দোকান থেকে এবার গিয়ে কিছু ছোট ছোট কিছু নিয়ে আসবো, ঘরে বেশ ঝুলাতে ঠুলাতে পারবো। ঠিক আছে, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, নাহলে তোমরা ভাববে সেই কখন কথা বলেছি, কোথায় জানি আমি গিয়েছি, দেখা সাক্ষাৎ নেই কেন, এই জন্য আবার এসেছি দেখা সাক্ষাৎ করতে। এখন যেদিকে ঘুরাবো শুধু কালার আর কালার। এখন রাত 10টা বাজে, সারাদিনই তো আমার ঘরের রং চং সব দেখালাম, এখন আর তোমাদের সামনে আসছি না। এই দেখো বিরিয়ানি দোকানে বাসন মাজা হচ্ছিল, আর এই যে আমাদের বাড়ির সামনেই তো বিরিয়ানির দোকান, এখানে এই যে লাইন পড়ে যায় রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে যাওয়ার জন্য, আর এই দিকে হচ্ছে এই যে বিরিয়ানি রান্না হয়, হাঁড়ি কড়ায় মাজা হচ্ছে। যাই হোক বন্ধুরা, ব্লগটা এই রাস্তার দৃশ্য দেখিয়েই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো একটু এলোমেলো হয়ে নিয়ে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও।